ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তেহট্টে যাচ্ছি, মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি আর কি। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি এখন আমি কিছু বলবো না, আমি বাড়িতে গিয়ে একবারে বলবো। কিন্তু খুব ভুটোপাটা করে কেন যাচ্ছি সে তোমাদেরকে পরে বলবো। তো এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন বেলা হয়ে গেছে। কিন্তু এই সোয়েটারটা পরার মতন গরম নেই, কিন্তু তবুও পড়তে হচ্ছে, কারণ ব্যাগের জায়গা আসছে না। অনেক কিছু নিতে হয়েছে, তো ব্যাগে ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে, যার জন্য ব্যাগে আসছে না। আমি পরেই নিয়েছি এটা, সোয়েটারটা। তো আমার প্রিন্সেস, তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে তোমাদের সাথে আগে কথা বলছি এখন, কারণ আমার ভীষণ হুটোপাটা আজকে, হুটোপাটা করে যেতে হচ্ছে আর কি অ্যাকচুয়ালি আমার কাছে। তো তোমরা ওখানে গেলেই বুঝতে পারবা যে আমি কেন এত হুটোপাটা করে যাচ্ছি আর কি। তো আর বেশি কথা বলবো না, কারণ যেই সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেই সময়টা পার হয়ে গেছে, আরও লেট হয়ে গেছে অনেক কারণে, কাজকর্ম করতে করতে প্রিন্সেসকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো একবারে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো চলো বেরোনো যাক। কাকার ছেলের বিয়েতে এসেছি ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কাকাদের বাড়িতে পৌঁছিয়ে গিয়েছি। তো বিয়েটা লজে হবে, আমরা সন্ধ্যেবেলা লজেই যাব। তোমাদেরকে তো বাড়িতে আসার সময় বলেইছিলাম যে কি কেন আসছি, কি করতে আসছি। তো দেখতেই পাচ্ছ আজকে কাকার ছেলের বিয়ে, তো আজকে আমরা সবাই মিলে যাব। বিয়েটা রাজমহল লজে হচ্ছে, তোমাদেরকে লজেও নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গিয়েছি, আমার দিদির মেয়েও রেডি হয়ে গেছে, আমার প্রিন্সেসও রেডি হয়ে গেছে। এই যে আমার দিদি রেডি হচ্ছে, তোমাদের দাদা ভাই, আমার মা আর আমার বাবা এখনো রেডি হয়নি। আমার বাবা পাঞ্জাবি পরবে, সেই নিয়ে ব্যস্ত, এখনো রেডি হয়নি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা, আমার দিদি ভাই মেয়েকে কেমন লাগছে, আর আমার দিদি, এই যে দিদিও রেডি হয়ে গিয়েছে। দিদি আমার ব্লগে অনেকদিন আসেনি, আজকে আবার একসাথে দেখা হলো, তো ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। আর এখন আমরা টুকটুকিতে করে হচ্ছে লজে যাব, কারণ বাড়ির থেকে লজটা খুব একটা দূরে না। টুকটুকি করেছে দাদা, তো সবাই মিলে টুকটুকিতে করেই যাব। আর নতুন বউ বর, মানে আমাদের আমার দাদা আর কি, সবাইকেই দেখাবো। আমার মামি, আমার মামি হয়, আর এই যে প্রিন্সেসের, সরি, দিদির মেয়ের মামি হয়। তো ওর জন্য বলছে, যাই হোক ভিডিওটা ফুল দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবা। তো আমরা চলো রেডি হই। বাই বাই বলছিস কেন, অনেক লাস্ট, সবাইকে দেখাবি না? হ্যাঁ, তাহলে তখন বলবি, তারপরে বাই বাই। এখন কোথায় যাবি তুই বল? এই দেখো আমার মা রেডি হয়ে গেছে, আমার বাবা পাঞ্জাবি পরছে, সবাই প্রায় রেডির মুখেই। তো এখন আমরা কাকার বাড়িতে হয়ে টুকটুকিতে করে, তো গাইজ আমরা বেরিয়েই পড়েছি প্রায়, দেখতেই পাচ্ছ। তো কাকিমাদের বাড়িতে হয়ে ছোট কাকার গাড়িতে করেই লজে যাব। এ দেখো গাইজ আমি কাকাদের বাড়িতে চলে এসেছি, বিয়ে বাড়ি বার ফাঁকা, সবাই লজে চলেই গেছে। তো আমরা এই কজনা এক্ষুনি যাব আর কি লজে। তো এই দেখো গাইজ ছোটো কাকার গাড়ি চলে এসেছে, এই যে এই গাড়িটায় করেতে আমরা যাবো। আর গাড়ির মধ্যে যে বসে রয়েছে সেটা হচ্ছে আমার ছোটো কাকা, ছোটো কাকারই নিজস্ব গাড়ি এটা। তো আমরা গাড়িতে করেই যাবো আর কি। আর আমাদের এইখান থেকে রাজমহল লজ খুব একটা দূরে না, 3 মিনিট মতন সময় লাগে। তো লজে গিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি, কিংবা গাড়িতে বসে যেটা সম্ভব হয় তোমাদের সাথে কথা বলছি। তো আগে গাড়ির মধ্যে বসা যাক। তো গাইজ আমরা গাড়িতে বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে গাড়িতে বসেই পড়েছি। তো এবার রাজমহল লজে যাব আর কি। এই যে আমি তোমাদের দাদা ভাই মা আমার প্রিন্সেস সবাই বসে পড়েছি।
আর এখানে লাইটের জন্য এত বাজে লাগছে, একটু ছবি ভালো হচ্ছে না তো? আমার এই চুলটার মধ্যে সব বাড়ি তো, আর আমাকে দেখাও না দাদা, তুমি তো একটু বাড়ি খেয়ে সামনে আয়। তো গাইস, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলেই আমরা বাড়ি চলে যাবার, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।